হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন টিউটোরিয়াল। আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। এভারগ্রিন টিউটোরিয়াল ইউর ওয়ে টু সাকসেস, এবং আপনাদের সঙ্গে আমি সুজয়। আজকে ইবিজি টু অর্থাৎ বাংলার দ্বিতীয় পত্রের ফুল অ্যাসাইনমেন্ট অ্যান্সার আমি এই ভিডিওতে দেব। যারা যারা ইবিজি ওয়ান অর্থাৎ বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেখেননি, আমি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন। এবং ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যার যারা এই ভিডিওটাও দেখেননি, সে আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি প্রথমে লাইক করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা লাইক করতে ভুলে যান, এবং একটা অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক আনন্দ দেয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও, অর্থাৎ ইবিজি টু বাংলা দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট অ্যান্সার পেপার। চলে এসছি, আপনাদের 20 মার্কের মোট 2 কোশ্চেন লিখতে হবে। এখানে 4 কোশ্চেন দেওয়া আছে, 20 মার্কের আপনাদের 2 কোশ্চেন লিখতে হবে। তো প্রথম যে কোশ্চেনটি আছে, শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারা ক নম্বর যে প্রশ্নটি আছে, এই প্রশ্নের উত্তরটি আপনাদের 82 এবং 83 পাতাতে আছে। 82 পাতা এবং 83 পাতাতে আছে। আপনাদের যে স্টাডি ম্যাটেরিয়ালসটা আছে, সেই স্টাডি ম্যাটেরিয়ালসের 82 নম্বর পাতা এবং 83 নম্বর পাতাতে এই প্রশ্নের উত্তরটি আছে। আপনারা সুন্দর করে লিখে নেবেন, জায়গা যদিও কম থাকে তো একটু কিছু কিছু জায়গা বাদ দিয়ে লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলে এসছি এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে যে উৎস অনুযায়ী কিভাবে বাংলা শব্দভাণ্ডারের শ্রেণীবিন্যাস সস্কব আলোচনা করুন। তো এই প্রশ্নের উত্তরটা আপনাদের আছে 89 পাতা আর 90 পাতা, এই 2 পাতার মধ্যে আপনাদের এই খ নম্বরের প্রশ্নের উত্তরটি আছে। আপনাদের 20 নম্বরের 2 প্রশ্ন উত্তর লিখতে হবে। তো 2 প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, এবং আরেকটিও দিয়ে দিচ্ছি, আধুনিক বাংলা ভাষার সাধারণ লক্ষণগুলি পরিচয় দিন। আধুনিক বাংলা ভাষার সাধারণ লক্ষণগুলির পরিচয় দিন, এ প্রশ্নের উত্তরটি আপনাদের 37 এবং 38 পাতাতে আছে। 37 এবং 38 পাতাতে আপনারা গেলেই এই উত্তরটি দেখতে পাবেন। তো 1 নম্বরের গেল, এবার চলে আসছি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কোন পাতাতে আপনাদের আছে। এবার চলে এসছি 2 নম্বরের প্রশ্নগুলোতে। তো প্রথমে আছে 2 নম্বরের ক, এখানে আপনাদের 2 নম্বরের যেটা নম্বর আছে, মোট 12 নম্বরের প্রশ্ন থাকবে, 3 লিখতে হবে, 3 × 36। তো প্রথমে আছে উদাহরণসহ ধ্বনি প্রধান ছন্দরীতির বিশ্লেষণ করুন। ক নম্বর যে প্রশ্নটি আছে, আপনাদের 137 পাতা এবং 138 পাতাতে এই প্রশ্নের উত্তরটি আছে। এখানে অনেকগুলি উদাহরণ দেওয়া আছে, কিন্তু আপনারা 1 বা 2 উদাহরণ দিয়ে লিখলেই হবে, ঠিক আছে। চলে আসে দ্বিতীয় প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের কারণ খ নম্বরের প্রশ্নের উত্তরটি আপনাদের 61 পাতা এবং 62 পাতাতে এই প্রশ্নের উত্তরগুলো আছে আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালসে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভালো করে নম্বর পায়। আশা করি বুঝতে পারছেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন, এভারগ্রিন টিউটোরিয়াল ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। চলেছি এবার গ নম্বরে প্রশ্ন, দৃষ্টান্তসহ বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। এ প্রশ্নের গ নম্বরের প্রশ্নের উত্তরটা আপনাদের 42 পাতাতে আছে। গ নম্বরের প্রশ্নের উত্তরটা আপনাদের 42 পাতাতে আছে। আশা করি বুঝতে পারছেন, 3 প্রশ্ন হয়ে গেল, এবং আমি আরেকটু দিয়ে দিচ্ছি। 4 নম্বরের প্রশ্ন, বাংলা ব্যঞ্জনধ্বনি সংযোজন এবং বিয়োজনমূলক প্রক্রিয়ার পরিবর্তন সম্পর্কে আলোচনা করুন, মানে কীভাবে পরিবর্তন হচ্ছে, বিয়োজন হচ্ছে, কীভাবে সংযোজন হচ্ছে। তো এই প্রশ্নের উত্তরটা আপনাদের 65 পাতাতে আছে। এই প্রশ্নের উত্তরটা আপনাদের 65 পাতাতে আছে। পাতাটি দেখে নেবেন, বইয়ের পাতা খুলে, এবং উত্তরটি ঝটাঝট লিখে নেবেন। তো চলে আসছি এবার 3 নম্বরের প্রশ্নের উত্তর।
তিন নম্বরের প্রশ্নের উত্তর চলে আসছি এবার। তিন নম্বরের প্রশ্নের উত্তর চলে এসেছি। এখানে আপনাদের চারটি প্রশ্ন লিখতে হবে তিন নম্বরের, 4, 6, 24, ছয় নম্বরে চারটি লিখতে হবে, তিন মার্কের, ছয় মার্কের চারটি প্রশ্ন লিখতে হবে, 4, 6, 24। তো প্রথমে যে প্রশ্নটি আছে, খ নম্বর, ছেদ জ্যোতি অক্ষর দল কাকে বলে? তো ছেদ জ্যোতি, এরা আপনার এই দুটো প্রশ্নের উত্তর আপনাদের 112 পাতাতে আছে, 112 পাতাতে প্রশ্নের উত্তরটি আপনাদের আছে। তারপর চলে আসছি অক্ষর এবং দল, অক্ষর এবং দল এই প্রশ্নের উত্তর দুটি আপনাদের 108 পাতাতে আছে, একটু বড় করে আছে। যদি আপনারা এই চারটাকে একটু টিকা আকারে, ছোট আকারে লিখতে চান, তাহলে এই প্রশ্নের উত্তর আপনাদের, আপনাদের এই চারটা প্রশ্নের উত্তর আপনাদের 114 পাতাতে আছে, খুব ছোট ছোট করে দেওয়া আছে, আপনারা সেখান থেকেই লিখে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন একটা, এবং চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। চলে আসছি রাঢ়ী উপভাষা, 1 নম্বরের প্রশ্ন যেটা আছে, রাঢ়ী উপভাষা, এ প্রশ্নের উত্তরটা আপনাদের আছে 41 পাতাতে, 41, 41 পাতাতে রাঢ়ী উপভাষা এ প্রশ্নের উত্তরটি আপনাদের আছে, তো লিখে নেবেন ঝটপট। তা চলে আসছি চ নম্বরের প্রশ্ন, চ নম্বরের প্রশ্ন কী লেখা আছে? চ নম্বরের প্রশ্নটা, উদাহরণসহ উৎপ্রেক্ষা অলঙ্কার বুঝিয়ে দিন। তো এখানে এ প্রশ্নের উত্তর আপনাদের 250 পাতাতে আছে, 250 পাতাতে এ প্রশ্নের উত্তর আছে, আপনারা সেখান থেকে লিখে নেবেন। এবং ফাইনালি যে প্রশ্নটি আছে, ছ নম্বর, পয়ার ছন্দ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দিন, এই প্রশ্নের উত্তরটা আপনাদের আছে 147 নাম্বার পাতাতে। স্টাডি ম্যাটেরিয়ালসের 147 নম্বর পাতা খুলবেন এবং এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। যদি একটু উপকার হয়ে থাকে, আপনার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভালো নম্বর পায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।